জুপিটার দরে সানও ইম্পর্টেন্ট আছে, ইয়াদি পজিটিভ হয়। হ্যাঁ, জুপিটার যান গুরুত্বপূর্ণ, রবিও সিমান গুরুত্বপূর্ণ। ইয়ার শনি নিচিনাকে ইয়ার বেয়া গুণবিল না, রবির বেয়া গুণবিল না। হ্যাঁ, মানে ইম্পর্টেন্ট আছে জুপিটার, ইহতি ভাল মাউন্ট আছে, ভালরে কিনি আছে, বেলেগের গতে না থাকে নহয়। কে শনি আর বুধে অপরাধ প্রবণতা ডিফেক্ট বিলাক জন্ম দিয়ে, ইহতি অপরাধ প্রবণতাত না যায়। রবি আর সান এন্ড জুপিটার, হিন্দু সকলে সান মাউন্টক এডুকেশন স্কলারশিপ মানে বিদ্যা স্থান, দা প্লেস অফ এডুকেশন, আর এই হচ্ছে স্কলারশিপ মানে জলপানি, জলপানি স্কলারশিপ হয়। এই দুটা হিন্দু সকলে কনসিডার করে। সান মাউন্ট টু ক্লিয়ারিটি প্রমিনেন্ট, আর ফিঙ্গার লং ফিঙ্গার প্রমিনেন্ট ফিঙ্গার, এটা জানা যাব যে সাউন্ড সান ডেভেলপড আছে। লং ফিঙ্গার স্ট্রেট ফিঙ্গার, তাত গুড লাইন থাকিব, মানে আমি চকুরে বেয়া নেদেখো তাক, সেইটো হল ভাল। সান মাউন্টক এপোলো মাউন্ট কোৱা হয়, এপোলো ইজ দ্য গড অফ গ্রিক রোমাঞ্চর, হ্যাঁ সৌন্দর্য বিউটি, এই বস্তুটো হিউ। সানটোতো মূল মাউন্ট আছে, সান মাউন্টত হেলথ মেটারও ডিপেন্ডেবল, স্বাস্থ্য এস্ট্রোলজিটো পাইছিল, আর যেটো ভাইটেলিটি জীবনী শক্তি, কারণ সান আত্মাকারক পাইছিল রবি, জীবনী শক্তি। আর এপোলো হওয়ার কারণে সৌন্দর্য, ঠিক আছে, সৌন্দর্য আর কি হব, মরম লগা, হ্যাঁ মরম লগা, যেটো জেনিয়াল টেম্পার, যেটো মানে, হ্যাঁ মানে যেটো স্বাভাবিক এটা সুন্দর, যেটো মানে টেম্পার থাকে স্বভাব, সেই বস্তুটো সানত। হেলথটো হল স্বাস্থ্যটো, ভাইটেলিটি আহিলে, বিউটি আহিলে, মরম লগা মানে প্রীতি, জেনারেল টেম্পার আকর্ষণীয় স্বভাবটো, আর যেটো আছে ফুর্তি চিয়ারফুলনেস, সেনজিবিলিটি পরিবর্তনশীলতা, আর শিল্পী সুলভ গুণ, আর্টিস্টিক টেম্পারমেন্ট, আর্টিস্টিক কোয়ালিটিস, সেনজিবিলিটি মানে হল এডাপটিবিলিটি, সেনজিবিলিটিও বেলেগ হয় এডাপটিবিলিটি বেলেগ হয়, কিন্তু অসমের এটাই, কারণ সেনজিবিলিটি হলে অস্থিরতা বোঝায়, এডাপটিবিলিটি হয়েছে তার লগত অ্যাডজাস্টমেন্ট বোঝায়। আর রবির ক্ষেত্রে যদি ডেভেলপ হয়, তাহলে ব্যক্তি কৃতকার্যতা আর মানে সফল জীবন, সাকসেস আর সন্মানীয় জীবন পায়, আর এনে ব্যক্তি আনকো তেনে হবলে অনুপ্রাণিত করে, যে যাতে সফল হয় জীবনটা, যাতে মূল্যবান করিব পারে, সেই বস্তু আনকো তেনে প্রেরণা দিয়ে। তার দুইটা ভাল গুণ থাকে, সেটারনের ভাল গুণ থাকে, বেয়া গুণ থাকে, ইয়ার বেয়া গুণ না থাকে, ডেফিসিয়েন্ট হলে সেই কোয়ালিটি বিলাকই লুপ্ত হয়ে যায়। এটি বেনিফিক প্ল্যানেট, প্ল্যানেট বেনিফিক মাউন্ট কোয়া হয়। যদি সান মাউন্টটো উইক থাকে, আন্ডারডেভ থাকে, তেতিয়ালে জীবনত যে সফলতা আর স্বাস্থ্য, সেই বস্তুটো অবনতি, কৃতকার্য না থাকিব, জীবনটো সফল করব নারিব, আর দ্বিতীয় কথা স্বাস্থ্য ভাঙি যাব তার, এই দুখিনি বস্তু লুপ্ত হয়ে যায়। ইয়াত পেলমিস্ট্রিত সানটো হয়েছে, সানর মাউন্টর কিওয়ার্ড হয়েছে আর্টিস্টিক ট্যালেন্ট, আর্টিস্টিক কেপেবিলিটি মানে শিল্পী সুলভ যেটো যোগ্যতা, এইটো হচ্ছে ইয়ার কিওয়ার্ড। সেই কিওয়ার্ডত এজন মিউজিশিয়ান, এজন সংগীতজ্ঞ হবলে হলে, আর্টিস্ট হবলে হলে, সাকসেসফুল হবলে হলে সান শুড বি ডেভেলপ, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি
আর্টিস্ট নহয়, আর্টিস্টান ডেভেলপ থাকিলে তেতিয়াহলে তেও কি পছন্দ করিব, তেতিয়াহলে সৌন্দর্য বস্তু সৌন্দর্য পছন্দ করিব, সুন্দর পোশাক পছন্দ করিব, সুন্দর ঘর পছন্দ করিব, সুন্দরভাবে জীবনটো পার করার বিলাস হওয়ার পছন্দ করিব, মানে হেতু আর্টিস্টিক ট্যালেন্ট তেও কেনেকে হাউ টু হোম কার মানে ড্রেস সেই বস্তুটো তেও জানে, ইন্টারেস্ট আছে। তো ইয়ার বিপরীতে সেটার কি না কি আসলে সেবিল তার দরকার নেই, সে একটা ফকির সাধু তপস্বী সন্ন্যাসী এটু হয়, সেই বস্তুটো সান মাউন্টর সৌন্দর্য সেইটোয় সৌন্দর্যের প্রতি যদি রাপ থাকে, পোশাক পরিচ্ছদ ঘর গাড়ি এইবিলাকত ডেকোরেশন তাত সি একটা আর্টিস্টিক ট্যালেন্টে সি বনাই লয় প্রিপেয়ার করি। অনামিকা আঙুলি দীঘল আর পূর্ণ, ইন্ডিপেন্ডেন্ট ফিঙ্গার মূর, আর দ্বিতীয়তে এপেক্স সরি ইয়াত যেটা আছে সেইটুত ডেভেলপ, তাত ওয়ান লাইন ইয়া সান লাইন ইয়া যেটা স্টার তরা থাকে সেইটুত ডেভেলপ বুঝা যাব, তেনে ব্যক্তি জীবনত সফলতা লাভ। ডিপেন্ডিং ফিঙ্গারটো ইম্পর্টেন্ট, সেটা জন্মগত সূত্রে পাওয়া বস্তু, গতি হি স্ট্রেট লং ফিঙ্গার বিউটিফুল ফিঙ্গার, পাপ বিলাক দীঘল হব, জয়েন্ট বিলাক দীঘল হব, আর মাউন্ট যেটো আছে সেটু ডেভেলপড হব, তাত ভাল সাইন স্পেশালি ওয়ান লাইন ইয়া সান লাইন, ওয়ান লাইনটো উপর এটাল সরু রেখা, সান লাইন হলে এটাল দীঘল রেখা, সেটাক আমি সানলাইন বলে পিছত পাম। গতি সেইটো যদি থাকে তেনে ব্যক্তি তেতিয়া সফল ব্যক্তি হব, সাকসেসফুল পাব, সেই কোয়ালিটিখিনি পাব, তেতিয়া কি হব এনেবিলাক ব্যক্তির ব্যক্তিত্বটো আকর্ষণীয় মানে এট্রেকটিভ পার্সোনালিটি, আর আনের লগত মিলিব পৰা গুণ থাকে, যার ফলত সফলতা আহে। যদি এনে ব্যক্তি ব্যবসায় করে তেতিয়াহলে তেনে ব্যক্তি পাবলিকর কাস্টমার ডিমান্ড মতে তেও বস্তুবিলাক যোগান দিব, আর সেইখিনিয়ে তেওর উপার্জন বৃদ্ধি করার লগতেও যহস্যা সন্মান আর সমৃদ্ধিত কঢ়িয়াই আনে। ইয়ার মূলতে হল কি এনে ব্যক্তিবিলাকর আর্টিস্টিক ট্যালেন্ট মানে শিল্পী সুলভ গুণ, যেটোর কারণে তেওর আকর্ষণীয় ব্যক্তিত্ব পার্সোনালিটি, কেনেকে কাস্টমারক মুগ্ধ করিব লাগে তাক জানে, আর সেই মানে সার্ভিস দিব পারে, যেটো জীবনের সফলতার কারণে এটা বৃহৎ শিল্পী সুলভ গুণ যেটো থাকে না, আর বাগ্মিতা মানে কথা কব পৰা আর আকর্ষণীয় ব্যক্তিত্ব এই বস্তুবিলাক থাকে। এনেবিলাক ব্যক্তি কাইন্ড হার্টেড মানে সুহৃদয় মনত সুহৃদয় থাকে, কিন্তু বৈবাহিক দিকত সৌভাগ্যবান নহয়, কিয় নহয় তেনেকুৱা প্রার্থী তেওঁলোকে বিচারি নাপায়। এতিয়া এইটো হল এটা কথা, দ্য নেক্সট প্যারাগ্রাফ ইজ দ্যাট যদি সান মাউন্টটো নর্মেলি ডেভেলপড হয়, সান মাউন্টটো যদি নর্মেল ডেভেলপড হয় তেনেবিলাক ব্যক্তি সহানুভূতিশীল, জীব জন্তুর প্রতি সকল জীব জন্তুর প্রতি প্রেম দয়া মরম ক্ষমা দয়া থকা ব্যক্তি হয়, তেতিয়া তেও গৌরবান্বিত হয়, যেতিয়া তেও ভাবে যে তেও ন্যায় মানে ন্যায় মার্গত আছে আর সেই বস্তুটো আনে প্রশংসা করে, গৌরবান্বিত প্রাইড ফিল করে, তেতিয়া যেতিয়া তেও ন্যায় থাকে আর সেই কথাটো আনে তেওক জানায় যে আপনি বহুত ন্যায় থাকা মানুষ, তেতিয়া গৌরব তেতিয়া অনুভব হয়। সচ পার্সন নেভার ব্রেক দ্য রুল এন্ড দে নট টলারেট টু ব্রেক ডাউন বাই আদার, মানে তেনে এনে ব্যক্তিয়ে নিজেও কোনো নিয়ম ভঙ্গ নকরে আনে আর আনে ভঙ্গ করাটো তেওঁলোকে সহ্য নহয়। ধর্মর প্রতি দৃষ্টিভঙ্গিটো বহল, নিজেও তেও এই বিষয়ে ধর্মর বিষয়ে বহু জ্ঞান আর্জন করে আর আনকো সেইখিনি দিব বিচারে, এওঁলোক বেশি সংবেদনশীল সেন্সিটিভনেস আর যেটো কয় না মানে রোমেন্টিক যেটো হয় না সেইটো মানে প্রণয় পিয়াসী, সেই কারণে এনেবিলাক ব্যক্তি অসুখী মানে
অশান্তি পায়, অশান্তি থাকে, সুখ আনহেপিনেছ, যিকোনো বিষয়ত নতুনত্ব সৃষ্টি কৰিব পাৰে, নিউ ইনভেনশ্যন, যিকোনো কেপেবিলিটিজ ইন নিউ ইনভেনশ্যন ইন এনি ছাবজেক্ট। অসভ্য বা অভদ্রতা ভালগেরিটি তেওঁর কর্মত চরিত্রত দেখা না যায়। এনে ব্যক্তি প্রশংসাৰ প্ৰতি আগ্ৰহী হলেও, প্ৰশংসা বিচাৰিলেও, কোনোবাই তুষামোদ কৰিলেও তেওঁ বিচলিত নহয়, গলি নাযায়। বুঝি পাইছা? মানে প্ৰশংসা বিচাৰে। এতিয়া মানে ছান কোৱালিটি, ছান মাউণ্ট, অলৰেডি মই আগতো কৈ আছিলোঁ যে মই ছান মাউণ্ট, ছান ফিংগাৰ ঠিক আছে, ডমিনিয়ন ৰুল আছে, কাৰণ ছান ইন লগত আছে, গুড এস্পেক্ট আছে, যি হওক। গতিকে কি হৈছে যে প্ৰশংসাৰ প্ৰতি আগ্ৰহী হলেও কাৰোবাৰ তুষামোদত মানে যিটো মানে তোমাক হেৰি কৰিব ন, সেইটোত তেওঁ বিচলিত নহয়, বিচলিত কৰাব নোৱাৰে, যে বহুত তুষামোদ কৈ দিলে যে এইটো কাম কৰি দিয়া, এইটো হৈ যাব, তুমি এনেকুৱা নহয়। অৰ্থাৎ ভাল বেয়াৰ প্ৰতি বেছি সচেতন, চিৰিয়াছ এবাউট গুড এণ্ড বেড ডিডছ, ভাল বেয়া প্ৰতি বেছি সচেতন থাকে। এনেবিলাক ব্যক্তি কবি সুলভ, মানে যি কয় পৈতৃক আৰু প্ৰণয়যুক্ত, ৰোমেণ্টিক আৰু ৰহস্য সন্ধানী, ডেট মিনছ অকাল্টিষ্ট, মানে অকাল্টিষ্ট হৈছে ৰহস্য সন্ধানী, মানে চেক্ৰেচি যি উলিয়াব পাৰে। আৰু এনেবিলাক ব্যক্তি কাৰেজিয়াছ পাৰ্চন, সাহসী, অভিনেতা, এক্টৰ, সংগীতজ্ঞ, মিউজিচিয়ান, ৰাইটাৰ হিচাপে মানে যশস্য লাভ কৰিব যদি অনামিকা আঙুলিটো দীঘল হয়। ইফ দ্য ৰিং ফিংগাৰ ইজ লং, দেন ছাচ পাৰ্চন আৰ ছাকচেছফুল এজ পাৰ্চন এজ এ ফিল্মিষ্টাৰ, মিউজিচিয়ান, ৰাইটাৰ। বৌদ্ধিক বিষয়ত, তাৰমানে ইণ্টেলেকচুৱেল, বৌদ্ধিক বিষয়ত বেছি ৰাপ থাকে, কবিতা হওক, স্থাপত্যবিদ্যা মানে আৰ্কিটেকচাৰ, বিল্ডিং কনষ্ট্ৰাকশ্যন যিটো কয়, ড্ৰয়িং, ফিল্মিষ্টাৰ, এক্টৰ, এইবিলাক। ব্যৱসায়িক দিশতো যথেষ্ট সফলতা, উন্নতি লাভ কৰিব পাৰে। নেক্সট পেৰাগ্ৰাফত লিখা, ছান মাউণ্টটো যদি হাইলি ডেভেলপড হয়, অধিক উন্নত হয়, তেতিয়াহ'লে তেনেবিলাক ব্যক্তি হ'ব ফিতাহী, ভেনিটি, মিছা গুণ প্ৰশংসা কৰে, হা, ৰেচপেক্ট ইন ফলছ প্ৰপাগেণ্ডা, হা, অধিক খৰচী হয়, স্পেনথ্ৰিফ্ট হয়, আৰু কিউৰিজিটি, কৌতূহল, খৰচী, ফিতাহী, খৰচী, মিছা গুণ প্ৰশংসা কৰে, কৌতূহল থাকে, কিউৰিজিটি, আৰু সামান্য ব্যক্তি মানে তুচ্ছ ব্যক্তি আৰু তেওঁলোকে ঈৰ্ষা কৰে, জেলেছি পাৰ্চন। স্ত্ৰী, মাইকী মানুহ, নাৰী যদি এওঁলোকৰ পৰিচনা যদি পৰে, তেতিয়াহ'লে সিহঁতৰ জীৱ ধ্বংস পালে, কাৰণ মিছা কথাত, মিছা কথাত পিতাহীত সোমাই যায়। নাৰী এনেকুৱাবিলাক ব্যক্তিৰ হেৰিয়াত ভুল যায় আৰু জীৱন ধ্বংস হৈ যায়। এইবিলাক ব্যক্তিৰ আঙুলিটো স্পেটুলেট, স্পেটুলেট আৰু ক্ৰুক ফিংগাৰ, এই ফিংগাৰটোৰ স্পেটুলেট হ'ব আৰু মানে মূৰ ভাগটো ডাঙৰ, হা, আৰু ক্ৰুক ফিংগাৰ মানে অগহী। যদি লগতে বুঢ়া আঙুলিটো দীঘল হৈ যায়, তেনেবিলাক মানুহ অমত হৈ যাব, ডগমেটিক। বুঢ়া আঙুলিটো যদি দ্বিতীয় পৰ্বটো চুটি হয়, তেতিয়াহ'লে সিহঁতৰ যুক্তি বিচাৰটো কম হ'ব, চুটি হ'ব। যদি ছান মাউণ্ট আৰু জুপিটাৰ মাউণ্ট বোথ দুইটা যদি ডেভেলপড হয়, তেনে ব্যক্তি মানে অনৈতিক, অধৰ্ম বিৰোধী কাম নকৰে আৰু নাযায়, অনৈতিক পথত নাযায়, ইলিগেল, ইলিগেল ৱেইজ, এগেইনষ্ট দ্য ল,
কোনোবাই যদি বেয়া ব্যৱহাৰো কৰে তেওঁ নিয়ন্ত্ৰিত কৰিব পাৰে। ব্যক্তিৰ ইচ্ছা আকাংক্ষাৰ লক্ষ্য পৰিপূৰ্ণ কৰিবৰ কাৰণে ছান মাউণ্টৰ লগতে বৃহস্পতি মাউণ্টো ডেভেলপ হোৱাটো জৰুৰী। ফুলফিলমেণ্ট অফ ডিজায়াৰ বোথ দ্য মাউণ্ট জুপিটাৰ এণ্ড ছান উড বি ডেভেলপ। ছান ডেভেলপড হ'লে সুখী অনুভৱ কৰে, মানে সুখ অনুভৱ কৰে, ফিলিং হেপিনেছ, এই বস্তুটো ইয়াৰ পৰা আহে। আৰু তেনেবিলাক ব্যক্তিয়ে কথা নুলুকুৱাব আৰু শিল্পী সুলভ গুণ থাকে আৰু জীৱনৰ উন্নতি হোৱা বিষয়বিলাকত গুৰুত্ব দিয়ে বা ধ্যান দিয়ে। ছান মাউণ্ট ছান হৈ গ'ল আৰ্টিষ্টিক টেলেণ্ট, আৰ্টিষ্টিক এপল' বিউটি সৌন্দৰ্য। ফলস্বৰূপে সিহঁতি ছান ডেভেলপ হ'লে ব্যক্তিজন সুখী হ'ব, সুখী অনুভৱ কৰিব, ফিলিংছ হেপী, ঠিক আছে। আৰু তেওঁলোকে কথা নুলুকুৱাব, মানে গোপনীয়তা নাথাকিব। তাৰপিছত শিল্পী সুলভ গুণ থাকিবই হে আৰ্টিষ্টিক, হা। আৰু জীৱনত যিবিলাক বিষয় উন্নতি কৰিব পাৰে, জীৱনৰ গতিপথ বদলি কৰিব পাৰে, সেইবিলাকত তেওঁলোকৰ ইণ্টাৰেষ্ট হ'ব, ধ্যান দিব, গুৰুত্ব দিব। নেক্সট পেৰেগ্ৰাফ, এবাৰ আহিলে ৰবি উঠঙা। উঠঙা মানে হ'ল অভাৰ ডেভেলপ, অভাৰ ডেভেলপড মাউণ্ট অফ ছান। সেইটো হ'লে কি হ'ব, তেনে ব্যক্তি বেছি উলহ মালহ, মানে জাক জমকতা বেছি বিচাৰিব, বেছি হাবিয়া হ'ব, ইচ্ছা বেছি হ'ব, ফলস্বৰূপে সেইবিলাক জীৱনত পৰিপূৰ্ণ কৰিব নোৱাৰে, এক্সেছ হৈ যাব, পাৰিবাৰিক জীৱনত দুখ হ'ব আৰু বন্ধু বান্ধৱৰ পৰাও প্ৰতাৰিত হ'ব, মানে ঠগিব, পাৰিবাৰিক জীৱনো বেয়া হ'ব, দুখদায়ক, আৰু বন্ধু বান্ধৱবিলাকেও ঠগিব ল'ব। ছান মাউণ্টত এডাল ৰেখা সফলতা, সফলতা, সন্মান আৰু যশস্যা, ছাকচেছ, ৰেপুটেশ্যন, প্ৰেষ্টিজ হ'ব পাৰে, পপুলাৰিটিও হ'ব পাৰে। দুডাল ৰেখা পলমকে কৃতকাৰ্যতা, দেৰি হ'ব। ক্ৰছ চিন অসফল, আনছাকচেছ। তৰাচিন সফলতা, সন্মান, পুৰস্কাৰ, কিন্তু চকু ৰোগ। তৰাচিন সৌভাগ্য, সুনাম, হা, মানে ফৰ্চুনেট, যিটো অনাৰ, এৱাৰ্ড, হা, কিন্তু চকু ৰোগৰ সমস্যা, এই বস্তুটো মোৰ লগত আছে। চকুৰ অলপ প্ৰব্লেম থাকি যায় কিন্তু বাকী সন্মানৰ অভাৱ নাই, আৰু যেতিয়া যেতিয়া মই এৱাৰ্ড পাই তেতিয়া তেতিয়া ষ্টাৰ বহি যায়। ক্ৰছবাৰ, আনছাকচেছ, অকৃতকাৰ্যতা, বাধা, ফিতাহী, ভেনিটি আৰু অষ্টিনেশ্যন, তাৰমানে মিছা জাক জমক। ত্ৰিভুজ, গ্ৰেট ছাইন অফ ছাকচেছ ইন ছাইন্স, বিজ্ঞানত সফলতা, শৰীৰ, এনে ব্যক্তি হ'ব সুন্দৰ চেহেৰা, শকতাবত হ'ব, আটিল, হা, বিউটিফুল, ৱেল বিল্ট, ওখ হ'ব, ফ্লেচি হ'ব, মঙহাল হ'ব, বেছি শকতো নহয়, ক্ষীণো নহয়। চকুবিলাক মৌ ৰস বৰণৰ, ডেট মিনছ মুগা, মানে কি কয়, হনি কালাৰ পিউপিলছ, হয়নে, পিউপিলছ কয় চকুৰ মণিটো। পুৰত গাল, মানে ফ্লেচি চিক্স। দাড়ি দাঁত, মানে বিয়েৰ্ড, পুৰঠ, দাঁত দাড়ি, মানে গহীন আৰু সুমধুৰ স্বৰ, মানে গহীন আৰু সুমধুৰ, কাৰণ ছানৰ কথা আছে। ৰবি ৰেখা যদি সুন্দৰ ৰূপত প্ৰকাশ দেখা যায় তেতিয়াহ'লে জানিবা যে পূৰা ফুলি সেই ছান। আজকালি নাহি।